আসসালামু আলাইকুম, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ বাসাপুর শাখা। আজকে হাজির হয়েছি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে চাপ প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা সমাধান নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই খাতা এবং কলম নিয়ে বসে গেছো। তাহলে চলো আমরা প্রশ্নটি খেয়াল করি। রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করে। ক নম্বর প্রশ্ন, তিনি এক সপ্তাহে কত টাকা উপার্জন করে। খ নম্বর, তিনি এক মাসে কত টাকা উপার্জন করে। গ নম্বর, তিনি এক বছরে কত টাকা উপার্জন করে। তাহলে আমরা প্রথমেই ক নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। তিনি এক সপ্তাহে কত টাকা উপার্জন করে। প্রশ্নের প্রথম লাইনে খেয়াল করো, রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করে। প্রতিদিন বলতে একদিনে 125 টাকা উপার্জন করে। তাহলে এক সপ্তাহে আমরা জানি কি, এক সপ্তাহে সমান কয়দিন? ঠিক ধরেছ, এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে আমরা খুব সহজেই 7 দিনে তিনি কত টাকা উপার্জন করেন বের করে ফেলতে পারি। চলো সমাধানটি খেয়াল করি। আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন, রহিমা একদিনে উপার্জন করেন 125 টাকা। সুতরাং রহিমা 7 দিনে উপার্জন করে 125 × 7 টাকা। গুণ করলে কত হয়? 125 × 7, 875 টাকা। আশা করি সবাই খাতায় তুলে নিয়েছে এবং বুঝতে পেরেছে। এবার আমরা খ নাম্বার প্রশ্নটি খেয়াল করি, তিনি এক মাসে কত টাকা উপার্জন করে। এই প্রশ্নটি ঠিক ক নাম্বার প্রশ্নের মতোই। ক নাম্বার প্রশ্নে এক সপ্তাহ বলেছে, এখানে এক মাস বলেছে। তাহলে আমরা এক মাস সমান কয়দিন সেটা খুব সবাই জানি, কতদিন বলো? এক মাস সমান 30 দিন। ঠিক আমরা ক নাম্বার প্রশ্নের মতোই দেখে ফেলবো যে একদিনে তিনি উপার্জন করেন 125 টাকা, তাহলে এক মাস বলতে 30 দিন, 30 দিনে উপার্জন করেন কত? তাহলে চলো সমাধানটি খেয়াল করো। আমরা জানি এক মাস সমান 30 দিন, রহিমা একদিনে উপার্জন করেন কত? 125 টাকা। সুতরাং রহিমা 30 দিন উপার্জন করেন 125 × 30, গুণ করলে কত হয়? 125 × 30, 3750 টাকা। উত্তর 3750 টাকা। আশা করি সবাই খাতায় তুলে নিয়েছ এবং বুঝতে পেরেছ। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি খেয়াল করি, তিনি এক বছরে কত টাকা উপার্জন করে। তাহলে ঠিক আগের অঙ্কের গুলার মতোই ক এবং খতে, কতে আমরা দেখেছি এক সপ্তাহ, খতে এক মাস, বা গতে বলেছে এক বছর। তাহলে এক বছর সমান কতদিন সেটা আমরা সবাই জানি, এক বছর সমান 365 দিন। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটি দেখি। আমরা জানি এক বছর সমান 365 দিন, রহিমা একদিনে উপার্জন করেন 125 টাকা। সুতরাং রহিমা 365 দিনে উপার্জন করেন 125 × 365, গুণ করলে কত টাকা হয়? 45,625 টাকা। উত্তর 45,625 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই খাতায় তুলে নিয়েছ এবং বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটি প্রশ্ন খেয়াল করি, সেলিম তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রয় করল।
তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। ক নম্বর প্রশ্ন বলেছে, সেলিম মোট কত টাকার মুরগি বিক্রয় করলেন? খ নম্বর, প্রতিটি মুরগির দাম 250 টাকা হলে তিনি মোট কত টাকা পেতেন? তাহলে আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটি করার আগে চেষ্টা করি, সেলিম মোট কত টাকার মুরগি বিক্রয় করলেন? মুরগি ছিল কয়টি? 185টি। তাহলে প্রতিটি মুরগির দাম এখানে কত বলেছে? প্রশ্নের দ্বিতীয় লাইনে খেয়াল করো, প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে। তাহলে একটি মুরগির দাম যদি 275 টাকা হয়, 185টি মুরগির দাম আর বেশি হবে, বেশি হলে আমরা কি করি? গুণ করি। তাহলে চলো সমাধানটি দেখি, একটি মুরগির দাম 275 টাকা, সুতরাং 185টি মুরগির দাম বেশি হবে, তাহলে আমরা গুণ করবো 275 গুণ 185, গুণ করলে কত হয়? 50,875 টাকা। উত্তর, সেলিম মোট 50,875 টাকার মুরগি বিক্রয় করুন। এবার আমরা খ নাম্বার প্রশ্নটি খেয়াল করি, প্রতিটি মুরগির দাম 250 টাকা হলে তিনি মোট কত টাকা পেতেন? তাহলে এখানে খেয়াল করো, ক নম্বর প্রশ্নে আমরা প্রতিটি মুরগির দাম ছিল 275 টাকা, এখানে শুধুমাত্র সংখ্যাটা চেঞ্জ করে দিছে, সংখ্যাটা চেঞ্জ করে প্রতিটি মুরগির দাম বলেছে 250 টাকা। তাহলে আমরা 185টি মুরগির দাম খুব সহজে বের করে ফেলতে পারবো। তাহলে চলো সমাধানটা আমরা দেখি, একটি মুরগির দাম 250 টাকা, সুতরাং 185টি মুরগির দাম 250 গুণ 185, গুণ করলে কত হয়? 46,250 টাকা। উত্তর, 46,250 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই খাতায় তুলে নিয়েছ এবং বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটি প্রশ্ন খেয়াল করি, একটি খাতা প্রস্তুত করতে 78টি কাগজের প্রয়োজন। তাহলে ক নম্বর প্রশ্ন, 5টি খাতা প্রস্তুত করতে কতটি কাগজের প্রয়োজন হবে? খ নম্বর, 225টি খাতা প্রস্তুত করতে কতটি কাগজের প্রয়োজন হবে? গ নম্বর, 955টি খাতা প্রস্তুত করতে কতটি কাগজের প্রয়োজন হবে? ক খ গ প্রশ্ন সমাধানটি তাই একই, শুধু সংখ্যাটি এখানে চেঞ্জ করা হয়েছে। তাহলে আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নটি খেয়াল করি, যে 5টি খাতা প্রস্তুত করতে কতটি কাগজ দিতে হবে। এখানে প্রশ্ন বলেই দেওয়া আছে প্রথম লাইনে, একটি খাতা প্রস্তুত করতে 78টি কাগজের প্রয়োজন। সুতরাং আমরা 5টি খাতা প্রস্তুত করতে কয়টি কাগজ লাগবে সেটা খুব সহজেই বের করে ফেলতে পারবো। একটি খাতার জন্য যদি 78টি কাগজের প্রয়োজন হয়, তাহলে 5টি খাতার জন্য অবশ্যই বেশি হবে, তো বেশি হলে আমরা কি করি? গুণ করি। তাহলে চলো সমাধানটা আমরা খেয়াল করি, একটি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন 78টি, সুতরাং 5টি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন 78 গুণ 5, গুণ করলে কত হয়? 390। উত্তর, 390। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তবে খাতায় তুলে নিয়েছ এবং বুঝতে পেরেছ। এবার আমরা খ নম্বর প্রশ্নটি খেয়াল করি, 225টি খাতা প্রস্তুত করতে কতটি কাগজের প্রয়োজন হবে? এখানে ক নাম্বার প্রশ্নে যে সমাধানটা আমরা করেছি 5টি খাতা, শুধু এখানে একই অঙ্ক সংখ্যাটা চেঞ্জ করা হয়েছে,
তাহলে একটি খাতা প্রস্তুত করতে যদি 78টি কাগজের প্রয়োজন হয়, তাহলে 225টি খাতা প্রস্তুত করতে আরো বেশি কাগজের প্রয়োজন হবে। তাহলে 225-এর সাথে 78 গুণ করে দিলে আমরা সহজেই সমাধানটি পেয়ে যাব। চলো খ নাম্বার প্রশ্ন সমাধানটি দেখি। একটি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন 78, সুতরাং 225টি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন 78 × 225, গুণ করলে হয় কত? 17,550। উত্তর 17,550। শিকারি বিন্দু, আশা করি সবাই খাতায় তুলে নিয়েছ এবং বুঝতে পেরেছ। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি খেয়াল করি। 955টি খাতা প্রস্তুত করতে কতটি কাগজের প্রয়োজন হবে? ক আর খ এর মতোই অঙ্কটি, শুধুমাত্র সংখ্যাটা চেঞ্জ করা হয়েছে। তাহলে একটি খাতা প্রস্তুত করতে যদি 78টি কাগজের প্রয়োজন হয়, তাহলে 955টি কাগজের জন্য অবশ্যই বেশি কাগজ লাগবে। তাহলে আমরা বেশি কাগজ লাগলে কি করবো? গুণ করে দিব। তাহলে গ নাম্বার প্রশ্নটির উত্তরটি খেয়াল করো। একটি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন 78টি, সুতরাং 955টি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন 78 × 955, গুণ করলে কত হয়? 74,490। উত্তর 74,490। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই খাতায় তুলে নিয়েছ এবং বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে এরকম আরো চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।